সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। কিছুক্ষণ আগে টিউশন পড়ে উঠলাম, সকালের ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন আমি একটু টিফিন করব। আজকে টিফিনে রয়েছে মুড়ি আর আলুর তরকারি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর তোমরা সকালে কি কি টিফিন করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকে সকালের আমার সিম্পল টিফিন দেখো বন্ধুরা, মুড়ি আর একটু আলুর তরকারি আছে। আজকে তোমাদেরকে আমার একটা প্রিয় জায়গায় আমি নিয়ে যাব বন্ধুরা, তার জন্য তোমরা একটু ওয়েট করো। আমার একটা অত্যন্ত প্রিয় জায়গায় আজকে যাচ্ছি। ছোটবেলায় তো প্রচুর যেতাম, বহুবার গিয়েছি। আজ অনেক দিন পর সেখানে যাচ্ছি, জানি না সেখানটা কেমন হয়ে আছে, আগের মতন অত সুন্দর অবস্থায় আছে কিনা। দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা অ্যাডভেঞ্চারে। দেখো কতটা গভীর জঙ্গল। চল চল, একটু দেখে শুনে রাস্তা পার হতে হবে, স্নেক থাকতে পারে। আমরা ডাঙায় চলে এসেছি আম পাড়া দেখাবার জন্য, কিন্তু এদের আম পাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। না এখনো বাকি আছে, আর কিছু বাকি আছে। এই মিষ্টি গাছের আম পাড়া বাকি আছে, কাঁচা মিঠে, কাঁচা মিঠাই আমটা এখনো বাকি আছে পাড়া। আমাদের ডাঙাটা আগে দেখতে খুবই সুন্দর, খুবই ভালো ছিল, কিন্তু আমফান ঝড়ে বেশিরভাগ গাছই পড়ে গিয়েছে, আর আগের মতো সেই সৌন্দর্য আর অত গাছও নেই। যে কটা আছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, আমার দাদা গাছে উঠছে। তোমরা দেখে নাও এইভাবে গাছে উঠতে হয়। এই যে গাছটা দেখছো, এই গাছটার নাম হলো কাঁচা মিঠাই। এই গাছের আম অত্যন্ত সুন্দর খেতে হয়, দারুণ সুস্বাদু আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি। চোরের জ্বালায় একটাও প্রায় আম পাওয়া যায় না, কারণ একটু বড় হলে আর থাকবেই না। আর অনেকদিন আসা হয় না, ডাঙাটাও তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের ডাঙা। অনেকই আম গাছ আছে ডাঙাই, আমফানে অনেকগুলো পড়ে গেছে, অনেক আম গাছ পড়ে গেছে, অনেক গাছও পড়ে গিয়েছে। এখানে দেখো এখনো একটা গাছের গোড়া পড়ে আছে, এটা খিরিস গাছ ছিল, আমফানে পড়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো আম গাছ, কিন্তু আম গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, ডালপালা কিছুই নেই, গাছগুলো প্রায় জ্বলে গেছে শুকনো হয়ে।
আগে প্রচুর ডালপালা পাতা গাছগুলো খুব সুন্দর ছিল, আর এখানে টাওয়ার হওয়ার পর থেকে আর আগের মতন গাছ আর নেই। এখানে দেখতে পাচ্ছ আপনার টাওয়ার আছে ফোনের। আর ওইদিকে যে জায়গাটা দেখছো সবাই, ওটাও আমাদের টাঙা, কিন্তু প্রচন্ড পরিমাণে বন জঙ্গল হয়ে আছে, দীর্ঘদিন তো কেউ আসেও না ডাঙাতে। আর এটা ছোট্ট মতো একটা ডোবা, জল নেই, ছোট্ট একটা ডোবা। এই ডাঙাটা জুড়ে আমাদের শৈশবের অনেক মেমোরি জড়িয়ে আছে। আমরা ছোটবেলায় রীতিমতো নাচতাম, আম কুড়াতাম, এখানে বসে মাদুর পেতে অনেক কিছু খেলতাম, দারুণ মজা হতো। তখনকার দিনে সেই ডাঙা আর এই ডাঙা অনেক পার্থক্য হয়ে গিয়েছে। এখন আম পাড়াবাড়ি চলছে, এখানে সব দাদারা আছে। এই ভাই ছিল, কেমন লাগছে? ভালো, এটার প্রথম ডাঙায় আসা, তাই তো? এটা একটা কাঁঠাল গাছ আছে, দেখো এই আম গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। আগে প্রচুর আম হতো, প্রচুর প্রচুর বস্তা বস্তা আম হতো। আর ওইদিকে অনেক কলা গাছ আছে, অনেক কিছু গাছও আছে, কিন্তু ওই দিকটা যেতে পারছি না, প্রচণ্ড বন জঙ্গল হয়ে আছে সেই কারণে। একটা জিনিস দেখাই, এটা দেখো বন্ধুরা, গিরগিটি হলো চলে গিয়েছে পুরোটাই দেখাচ্ছি। এগুলো মতো একটু ডাঙা অনেক বড়, পুরো রোডের ধারে। আমাদের সৌভাগ্য যে এই আমগুলো এখনো আছে, অন্যান্য বছর এগুলোও থাকে না। আমগুলো সাইজ কিন্তু এখন ছোট আছে। এই দেখো বন্ধুরা, একটা আম চলে এসেছে, এটা আমি টেস্ট করব কেমন হবে বলে তোমাদের মনে হচ্ছে, টক না মিষ্টি? দেখাই যাক। প্রচন্ড বলতে টক ভাবটা নেই, কাঁচা আমে যেরকম প্রচন্ড পরিমাণে টক থাকে। দেখো বন্ধুরা, আমাদের গাছের আম, এটা হলো একটা অন্য জাতের আম, এটা বোম্বাই গাছ বলে সেই গাছের আম। এখনো কিন্তু পারফেক্ট সাইজটি আসেনি, দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন এই আম পাড়া চলছে, গাছে এখনো আছে, আম চারিদিকে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো কুড়ানো হবে। কি হলো ছোট, মার খাবি? কি করলাম আমি? তো আমি কিছু করেছি?
ধুরা আমার ভাইজি আম পারছে। দেখো তোমরা আম পারছে কেমন, মিষ্টি আম পড়েছে। হে একটা আম এখানটাই পড়ে, হে নে। আমাদের আম কুড়ানো আম পাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখছো বন্ধুরা একটা খুব বড় আঁশকি মোটা, প্রচন্ড লম্বা সাইজে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছি আর প্রচুর গরম লাগছে। এবার এবার আমি দুজনে আছি, ফোনের মানে কি ফোনের স্ক্রিনে আমের আঠা লেগে প্রচণ্ড দাগ হয়ে গিয়েছে। আমাদের দুঃসাহসিক অভিযান হয়ে গেল অ্যাডভেঞ্চার। এদিকে তাকা, দেখো কি সুন্দর নরম, আরে কাঁটাও অল্প। অনেকক্ষণ আগেই ডাঙা থেকে চলে এসেছি, তোমাদের তো দেখালাম আম পারবার ভিডিও, আম কুড়ানোর ভিডিও, আমগুলোও দেখালাম। আমাদের ডাঙাটাকেও সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কেউ ভুলবে না, ঠিক আছে? আমাদের গাছের পাড়া আমগুলো এখন ভাগ করা হচ্ছে, চলো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিই। এটা বাড়ি দিয়ে করো, বাড়ি দিয়ে।